নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদের জন্য বানাবো পনিরের সব থেকে সেরা রেসিপি, শাহি পনির। আমরা রেস্টুরেন্টে গেলে কম বেশি সকলেই শাহি পনির অর্ডার করে থাকি। তো দেখুন রেস্টুরেন্ট স্টাইল শাহি পনির কিভাবে আমরা বাড়িতে বানাতে পারি। আসুন দেখে নিই পনির, শাহি পনির বানানোর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগছে। আমার হোমমেড পনির আমি বাড়িতে বানিয়েছি, ট্রায়াঙ্গেল আকারে কেটে রেখেছি, আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। তারপর লাগছে অনিয়ন, অনিয়ন আমি কিউব আকারে কেটে রেখেছি, যেহেতু আমি এটা পেস্ট বানাবো তাই আমি এটা সরু করে কাটিনি। টমেটোও আমি কিউব আকারে কেটে রেখেছি। লাগছে আদা বাটা, রসুন বাটা, আর ঘি আর তেল দুটোই লাগছে রান্নাটা হওয়ার জন্য। আর অন্যতম প্রধান ইনগ্রিডিয়েন্টস কাজু, কাজু কিন্তু এটা বানাতে লাগবেই। আর গরম মশলা আমি নিয়েছি দারচিনি, নিয়েছি দুটো স্টিক, চারটে ছোটো এলাচ, মরিচ আর চার পাঁচটা লবঙ্গ। এছাড়াও আমাদের যা যা লাগছে সেগুলো হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা কসুরি মেথি, নুন, হলুদ আর গরম মশলা পাউডার। লাগছে ফ্রেশ ক্রিম, আর আদা আমি জুলিয়ান সাকারে কেটে রেখেছি, আর শেষে ছড়ানোর জন্য ধনে পাতা। তো এই আমাদের ইনগ্রিডিয়েন্টস, এবার আসুন শুরু করে দিই রান্না। আমি কড়াতে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গরম মশলাগুলো এতে অ্যাড করব। সব গরম মশলা যা যা আমি নিয়েছিলাম সব একসঙ্গে আমি অ্যাড করে দিলাম, একটু টাইম দেব গরম মশলা থেকে গন্ধ ওঠার জন্য। গরম মশলা থেকে গন্ধ উঠে এসেছে, এবার এতে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভাজার সময় দেব। পেঁয়াজগুলো দিয়ে আমি দু তিন মিনিট মিডিয়াম আঁচে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার টমেটোগুলো আমি অ্যাড করব। আমি এক্ষেত্রে চারটে পেঁয়াজ নিয়েছি আর পাঁচটা টমেটো নিয়েছি, আর আমার পনিরের পরিমাণ প্রায় 350 থেকে 400 গ্রাম। টমেটো যতটা নেবেন তার থেকে পেঁয়াজের পরিমাণ একটু কম হবে। তো আমি টমেটোটা অ্যাড করেছি, একটু ভাজতে আবার সময় দেব। টমেটো আর পেঁয়াজ ভাজতে ভাজতেই খুব সুন্দর একটা গন্ধ উঠেছে গরম মশলা, টমেটো, পেঁয়াজ সব মিলিয়ে। এবার এতে আমি কাজুগুলো অ্যাড করব। আমি মোটামুটি এক মুঠো কাজু নিয়েছি। কাজুটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট, কাজু আপনাদের শাহি পনির বানাতে গেলে দিতেই হবে। কাজু দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করব। কাজুটা দেওয়ার পর প্রায় 3-4 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাতে আমি একটুখানি নুন দিয়ে দেবো যাতে টমেটোটা গলে ভালো করে কুকড হয়ে যায়। অল্প একটু নুন আমি পনিতে ছড়িয়ে দেবো, বাকিটা রেখে দিলাম পরে প্রয়োজন লাগলে দেব। নুন দেওয়ার পরে আমি এটা আরেকটু ঢাকা দিয়ে এটা হতে দেব। গ্যাস সবসময় মিডিয়াম আঁচে থাকবে। টমেটোগুলো মিনিট 3-4 পরে দেখছি বেশ ভালো রকম সেদ্ধ হয়ে মিশে গেছে। এবার এটাতেই আমি আদা বাটা আর রসুন বাটাটা অ্যাড করব। আমি 1.5 টিস্পুন আদা বাটা অ্যাড করছি। আর 2 টিস্পুন আমি রসুন বাটা অ্যাড করব। এবারে এটাকে বেশ করে কষাবো। গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম। এবার পুরো মশলাটা আমি ভালো করে কষাবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে এসেছে, তেল আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। এবার আমি এতে বাকি যে গুঁড়ো মশলাগুলো আছে, হলুদ, লঙ্কা, ধনে, এগুলো আমি দিয়ে দেবো। হলুদ আমি দিলাম,
1 টেবিলস্পুন ফুল কাশ্মীরি লঙ্কা আর ধনে গুঁড়ো, এগুলো দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট কষাবো। মশলাটা আমার কষানো হয়ে এসেছে, এবার আমি গ্যাসটা অফ করে এই মশলাটাকে একটু ঠান্ডা হতে সময় দেব, তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে মশলাটাকে পেস্ট বানাবো, তারপর আপনাদের কাছে ফিরে আসছি। আমার মিশ্রণটার পেস্ট বানানো হয়ে গেছে, আমি কড়াতে ঘিটা যেটা ছিল সেটা গরম করতে দিয়েছি। এবার এতে আদার জুলিয়েন্সগুলো আমি দিয়ে দেব। আমি যে কড়াটাতে মশলা তৈরি করেছিলাম সেই কড়াটাতে আবার ঘি দিয়ে আদার জুলিয়েন্সগুলো দিয়েছি। এবার আমি একটা স্টেনলেস স্টিলের ছাঁকনি নিয়েছি বড়, আর আমার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা আমি একটু ছেঁকে একদম ডাইরেক্ট কড়াতে দিয়ে দেবো। আপনারা চাইলে এটা আলাদাভাবে ছেঁকে নিতে পারেন, তারপর সেই পেস্টটাও কড়াতে দিতে পারেন। তো আমি একটু ছেঁকে তারপর কড়াতে দেব। গ্রেভিটা আমি ছেঁকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারেন। ছেঁকে দিলে গ্রেভিটা একটু স্মুথ হয়, এছাড়া আর কিছুই না। তবে যদি কেউ চান তো এটা আপনারা স্কিপ করে নিতে পারেন। এরপর আমি এটাতে পনিরগুলো অ্যাড করব। পনিরগুলো অ্যাড করে আমি একদম কম আঁচে দিয়ে দেব, আর একটু ফুটতে টাইম দেব। পনিরটা 5 মিনিট প্রায় আমি রেখেছিলাম চাপ ফুটতে দিয়েছি। এরপর আমি এটাতে ফ্রেশ ক্রিম অ্যাড করব। বাকিটা আমি গার্নিশিং এর জন্য রেখে দেব। ক্রিমটা অ্যাড করে আমি আরো 2 মিনিট ফুটিয়ে নেব। ক্রিমটা অ্যাড করার পর আরো প্রায় 2 মিনিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন টেক্সচারটা কিরকম ক্রিমি আর স্মুথি হয়েছে। তো এর উপরে আমি গরম মশলা, কসুরি মেথি আর ধনে পাতা অ্যাড করব। প্রথমে আমি অ্যাড করলাম গরম মশলা, হোমমেড গরম মশলা। এরপর আমি কসুরি মেথি, রোস্টেড কসুরি মেথি হাতেতে অল্প একটু চাপ দিয়ে গুঁড়ো করে অ্যাড করব। কসুরি মেথি পনিরে খুব দারুণ একটা ফ্লেভার দেয়, তাই কসুরি মেথি কিন্তু শাহী পনির বানানোর সময়, পনিরের যে কোনো রেসিপি বানানোর সময় কসুরি মেথিটা মাস্ট। এরপর আমি ধনে পাতাগুলো উপরে অ্যাড করে দেবো। সব কিছু অ্যাড করে ভালোভাবে মিক্স করে দিয়েছি আমি। এবার আমি এটা প্লেটে সার্ভ করব। গ্যাস আমি বন্ধ করলাম। শাহি পনির রেডি অ্যান্ড সার্ভ। তো আপনারাও এরকম শাহি পনির শাহি আন্দাজে তৈরি করে পেশ করুন গেস্টদের সামনে বা নিজেদের কাছে। আজকের মতো এতটাই। আমার চ্যানেলে দেওয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর সঙ্গে থাকুন। আজ এতটাই, নমস্কার।